হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফিল্ম্যান প্রপার। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, অনেক কথা তোমাদের বলার আছে, কিন্তু এখন যেহেতু রাস্তায় আছি তো সেই কারণে এখন এত কিছু কথা বলছি না, বাট বলবো তো নিশ্চয়ই। তোমরা ভাবছো অদিতি এতদিন পরে এলো, তাও একটা রাস্তায়। তো এখন তোমাদের টাইমটা বলি, এখন টাইম হচ্ছে 5:20 আই গেস, না 5:20। তো জেনারেলি রাস্তায় আমরা বেরিয়েছি, সকালবেলা হাঁটতে বেরিয়েছি, তো সেটাকে বলা হয় মর্নিং ওয়াক। তো মর্নিং ওয়াক করতে তো বেরিয়েছি ঠিকই, বাট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কালকে সারা রাত ঘুমাইনি। তাকে কাল বলবো না আজ বলবো জানি না, যাই হোক সারা রাত ঘুমাইনি। এমনিতেই আমরা একটু লেট করে ঘুমাই, আড়াইটা তিনটে না, দেড়টা দুটো বেজে যায়। তো তারপরে আর কালকে শুধুই আমারও আসছিল না, কোইনসিডেন্টলি পুটুরও আসছে না ঘুম। তো পুটু বললো চ, তারপরে আমরা 4টার সময় উঠে, তখন তো কোনো দোকানপাট খোলেনি, 4টার সময় উঠে আমরা চা খেলাম। তারপরে চা ফা খেয়ে পুটু বললো চ ফ্রেশ ফ্রেশ হলাম, মাশরুমে খেলাম, ফ্রেশ ফ্রেশ হলাম। পুটু বললো মেজ ভাই চ, অনেক বছর অনেক দিন যাই না, বছরই দাদা ভাই আমাদের সেই কবে থেকে বলে আসছে। এখানটা তোমাদের ঝিলটা একটু দেখিয়ে দিই, এই ঝিল তোমরা আমার বাড়ির সামনে অনেকবার দেখেছো। ও তাই জন্য পুটু বললো তাহলে চল একটু হাঁটতে যাই। বললাম চল, জিম্বার পান আনতে হবে, তো নন্দনগরের বাজার খুলেও যায়, তো তাই কারণে জিম্বার পানটাও নিয়ে আসি, যদি আবার একটু রাস্তায় চা খেতে হয় চাও খেয়ে নেবো তারপরে। হ্যাঁ খাবো। তারপরে হচ্ছে একটা সুখবর দিই, আগামীকাল আমরা পুরী যাচ্ছি ফর 5 days, তো সের আপডেট নিতে থাকবো। অনেক দিন পরই আর কি ভিডিওটা শুট করছে, ভিডিও করছি, এর মাঝখানে আর কেন এতদিনের গ্যাপ ছিল বা কী বৃত্তান্ত সব কিছু তোমাদের বলবো, বাট এখন তো সময় নেই, এখন রাস্তায় আছি, অনেকটা লং কী বলবো বক্তব্য রাখতে হবে, তো সেটা রাখবো। এখন এইসব করে ফেলে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাবো জিম, এসে পড়ানো আছে, বিকালেও পড়ানো আছে, জানি না দুপুরবেলা। আমি পুটুকে আজকে বলেছি দুপুরবেলা আজকে 1000 ঘুম পেলেও ঘুমাবো না, কারণ দুপুরবেলা একটু কালকে ঘুমিয়ে পড়েছিলাম বলে না, আজকে ঘুম দুপুরবেলাই পায় এক্স্যাক্টলি। এই রাস্তাটা দিয়ে যাবি না, এটা দিয়ে যাবি, এটা দিয়ে চ। তো যাই হোক ঘুম পায় কী করে যাবে আর, কিন্তু ঘুমাবো না, ঘুমালে হবে না। আর বাইরে হবে তোমরা গরমে কেরম আছো বলবে, বিকজ এখন এই 3 দিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা, মাঝখানে আগে 41, 42, 43 অবধি উঠে গেছিলো টেম্পারেচার। যাই হোক প্রচণ্ড গরম, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি করে জল খাবে, আবার গরম পড়বে, সে কারণে অ্যাডভান্স বলে রাখলাম। জানি না পুরীর ওয়েদার কেমন, বাট আমরা খুব ভয় পাচ্ছিলাম, যাই হোক এখানে একটু ঠান্ডা হয়েছে, এবার পুরীটা কীরকম ওয়েদার জানি না, দেখা যাক কালকে গেলে বুঝতে পারবো, কালকে না কালকে তো রাতে ট্রেন, পরশু দিন পৌঁছালে বুঝতে পারবো। তো এখন প্রায় মেন রোডের কাছে, মানে অনেকটাই হেঁটে ফেলেছি। পুটুকে আমি বলেছিলাম যে পুটু তোমাদের ব্লগে মনে আছে কিনা জানি না, এই দোকানটা থেকে একবার চা খেয়েছিলাম, কিন্তু দোকানটা এখন বন্ধ। যাই হোক পুটুকে আমি বলেছিলাম পুটু এখন এত সকালে পানের দোকান খোলে না, সব বাজার বসে যায়, বাট পানেরটা তো ওটা তো কোনো এসেনশিয়াল কিছু না, পরে ওটা নেশাগ্রস্ত জিনিস, ওটা পরে হয়তো খোলে, বলে না না খুলে যাবে চল তুই খুলে যাবে, যদি এদিকটা যদি না হয় এদিকটা আসতো তাহলে কি ঝিলটা পুরো ঘুরতাম, ভেবেছিলাম আমি ঝিলের ওপারটা দিয়ে এরকম ঘুরে ফুরে আসতাম, বাট নাথিং টু ডু, বেশি পাকা হলে যা হয় বড়দের কথা এই জন্য বলে শোন বুঝলি। সান বাজে 3:30, এই 3:30 6:30 33 হয়ে গেছে, 6:30 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, 5টায় বেরিয়েছি, 5:10 15 20 বেরিয়েছি, তাহলে 1 ঘন্টার মতো অনেকটা হেঁটেছি। আজকে জিমে গিয়ে পুটুকে আস্তে আস্তে বলছিলাম যে মতি এখন মতি হ্যাঁ আমরা হাঁটতে গেছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম আমরা আজকে। তো যাই হোক রাধিকে একটু বলে দিলাম, রাধিকে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, আর হ্যাঁ রাধি একটু করি আসবে। যাই হোক তো এর মধ্যে মা ফোন করেছিল কিছুক্ষণ আগে, দেখেছে আমরা নেই, ফোন করে দিয়ে তোরা কোথায়, আমি হাঁটতে বেরিয়েছি। আজ হচ্ছে 7:40, পুটু এখানে সারা রাত না ঘুমিয়ে এখানে এখন স্ট্যামিনা পেয়ে গেছে, নারকেল কুড়িয়ে দিচ্ছে মার। আর এই যে গোল্ডিকে দেখো, গোল্ডি কত বড় হয়ে গেছে, তোমরা গোল্ডিকে কত ছোট, এই গোল্ডি গোল্ডি একটু আসো একটু আসো, কত ছোট তোমরা গোল্ডিকে দেখেছিলে, আর এখন গোল্ডি দেখো কত লম্বা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, আর তেমনি দুষ্টু হয়ে গেছে,
আমার মা প্রায় ডেইলি বলে ব্লগটা শুরু কর, ব্লগটা শুরু কর। এখন আইবার চা খাচ্ছি, এই নিয়ে তিনবার চা খাওয়াচ্ছে। চারটের সময় খেয়েছি, তারপরে বোধহয় ছটার সময় রাস্তায় খেয়েছি, আর এখন একবার খাবে আসতে। হ্যাঁ এই যে বললি, এখন এখানে হ্যাঁ গরম চা পড়ে গেছে হাতে। এই যেখানে গোল্ডি এখন নারকেল খাচ্ছে, গোল্ডির খুব প্রিয় হয়ে গেছে। আর ভাই দাবে গোল্ডির আবার তিনখানা ভাই বোন হয়েছে, তিনদিন আবার তিনখানা। গত মাসের 23 তারিখে, মার্চের 23 তারিখে আবার তিনখানা ছোট বাচ্চার জন্ম দিয়েছে তিন তিন। এখন বাজে হচ্ছে 8:50 আই গেস। তো এখন যাব হচ্ছে গিয়ে জিমে, জিম থেকে ফিরতে ফিরতে ওই ধরো 9:15 পৌঁছাবো, ওই 11:00 মধ্যে ওখান থেকে বেরোবো। 11:30 মধ্যে হয়তো বাড়িতে চলে আসবো, 11:15 মধ্যে বাড়িও চলে আসবো। তারপরে আবার পড়ানো আছে, তো অনেকদিন পর ব্লগ করছি, ভালোও লাগছে। তোমাদের সাথে যে কথাটা বলবো বলেছি সেটা বলবো, আইদার ব্লগের এন্ডে বলবো আর নাহলে মিডিলে বলবো, বিকজ এখন তো পরপর পরপর কাজ আছে। তো কাজ কাজগুলো টুকটাক সেরে নিয়ে তারপর, তো কালকে তো পুরো ব্লগটা শেষ হয়নি, শেষ করতে পারিনি, কিছুটা করে বন্ধ করে দিয়েছিলাম। তো তোমরা তখন আমি ফার্স্টে ব্লগের শুরুতে আমি বলেছি তোমাদেরকে যে আমি কিছু কথা বলবো যে কেন এতদিন ব্লগটাও আসেনি বা কিছু, তো এটাই কালকের ব্লগে তো সেটা বলিনি। কালকের ব্লগটাও খুব শর্ট হয়েছে, আর হ্যাঁ ওটা কালকের ব্লগটাও খুব শর্ট হয়েছে, আর হচ্ছে গিয়ে বিকজ পরশুদিন রাতে অনেক সারা রাত ঘুমাইনি, তারপর সকালে হাঁটতে গেছি, জিম করেছি, পড়ানো ছিল হ্যান ত্যান, তো দুপুরবেলা এসে এক ঘন্টা ঘুমিয়ে আবার পড়াতে গেছি, তারপরে এসে বাড়িতে এইসব গোছানো গাছ হয়েছিলো, ঠিক আছে। তো সেই কারণে আর কি করা হয়নি। তো যাই হোক, এই 3 মাস ভিডিও মানে কোনো ব্লগ আসেনি আমার চ্যানেলে, বিকজ এই 3 মাস অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। ব্যস্ততা বলতে নানান রকমই ব্যস্ততা, তারপরে অনেক প্রবলেমের মধ্যেও থাকতে হয়েছে এই 3 মাস, কারণ আমার মা একটু মাঝখানে একটু না অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই কারণে মাকে নিয়ে প্রায় 1 মাস কি 1.5 মাসের মতো মাকে নিয়ে ছুটেছি, এই করেছি সেই করেছি। তাও আমি দোলের দিনকে একটা ভিডিও দিয়ে ব্লগ বানিয়েছিলাম, ছোট্ট হতে পারে, কারণ ওটা এডিট করে পরে ছেড়েও ছিলাম। তারপরে আই গেস আমার ঠিক খেয়াল নেই, লাস্ট মনে হয় ওই ব্লগটাই আছে। তো তারপরে আর কোনো ব্লগ আসেনি। তারপরে মাকে নিয়ে অনেক ডাক্তারখানা মানে ডক্টরের কাছে যেতে হয়েছে, মায়ের সুগার বেড়ে গেছিলো, এখনও বাড়তি, মানে আগের থেকে একটু হয়তো সামান্য একটু কম কিন্তু বাড়তি ইনফ্যাক্ট। তারপরে মায়ের একটা গাইনো প্রবলেমের জন্য, মায়ের একটা গাইনো প্রবলেম হয়েছে, তো সেই কারণে সেটা একটা ডক্টর বলেছেন সেখানে অপারেশনও করতে হবে, কিন্তু সেই অপারেশনটা মাকে বলেছিলো মানে ইমিডিয়েট এমার্জেন্সি না, বাট করতে হবে, টুডে টুমারও করতে হবে। আর যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা মানে যেটা খেতে দিয়েছে আর কি, ওষুধটা যে মেডিসিনটা, সেই মেডিসিনটা একটু স্টেরয়েড টাইপ মেডিসিন, তো সেই কারণে মায়ের যে প্রবলেমটা হয়েছে সেই বেসিসে যেই ওষুধটা দিয়েছে সেটা একটু স্টেরয়েড টাইপ, সেই কারণে মায়ের সুগারটা বেড়ে যাচ্ছে। তো সেই কারণে ইমিডিয়েট মানে যত তাড়াতাড়ি অপারেশনটা করে নেওয়া যায় তত ভালো, কারণ সুগার বাড়তে তো ভালো না, মায়ের 150-44 এরকমই ঘোরাঘুরি করে সুগার। তো যাই হোক, তারপরে এখন মা বলেছে যে না আমার সামনে পয়লা বৈশাখ ছিল, তারপরে আমাদের পুরীর টিকিট অনেক আগেই কাটা, তো পুরীতে যাব, তো আমি পুরী থেকে ঘুরে আসি, তারপরে আমি হচ্ছে গিয়ে দেব, মানে দেব ইন দ্য সেন্স আমি তারপরে বলবো আর কি, করাবো আর কি অপারেশনটা। তো যাই হোক, সেই কারণে আর কি মা এই মাস এই মান্থে করতে চায়নি, বাট পুরী থেকে ঘুরে এসেই হয়তো অপারেশনটা করতে হবে, 1-2 সপ্তাহ ছেড়েই করতে হবে। আর একটা তোমাদের নিউজও দিই, এটা একটা গুড নিউজ সব কিছু খারাপের মধ্যে, সেটা হচ্ছে আমার বৌদি ভাই প্রেগনেন্ট বলতে এইটা বৌদি ভাইয়ের 6 মান্থস চলছে, 6 মান্থস আই গেস, আমি ঠিক জানি না। আর মে মাসের 3 তারিখে বৌদি ভাইয়ের বেবি শাওয়ার দেওয়া হবে ফ্রম
আমাদের বাড়ি থেকে বেবি শাওয়ার দেওয়া হবে মোদি ভাইকে। তো হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এই জিনিসটা তোমাদের সাথে জানাইনি কেন, কিছু কিছু জিনিস একটু সময় নিয়ে মানে জানাবো তো নিশ্চয়ই, টুডে টুমরো তো জানাবোই তোমাদেরকে, তোমরাই সব তোমাদেরকে জানাবো না কেন, বাট কিছু জিনিস মানে পার্টিকুলার টাইম সঠিক টাইমে বলাটা আই গেস ভালো, কারণ সবসময় তো সব পরিস্থিতি ঠিক সিচুয়েশন ঠিক যায় না, তো সেই কারণে আর কি, নাথিং এলস, শেয়ার না করার কিছু নেই। এত ভালো একটা নিউজ কেন শেয়ার করবো না, 100 বার শেয়ার করা উচিত। তো এটা একটা সব কিছু কিছু খারাপের মধ্যে একটা গুড নিউজ। তো সামনেই 3 তারিখে, মে মাসের 3 তারিখেই ওর আমরা ঘুরে আসবো, 1 তারিখ মে মাসের 3 তারিখেই ওর বেবি শাওয়ার, তো সেইখানে একটা খুব আনন্দ হবে। তারপরে তো 2 মান্থস পর হয়তো ডেলিভারি, তো যাই হোক মার অপারেশন আছে, তারপরে ওরও ডেলিভারির সময় হয়ে যাবে করতে করতেই, তারপরে একটার পর একটা রয়েছেই, তো এই বাকি সবই ভগবানের আশীর্বাদ আর কি বলবো, বড়দের আশীর্বাদ যাতে সব ভালো মতন হয়। আর মাকে এই মানতেই বলা হয়েছিল করিয়ে নিতে, বাট করাইনি, যাই হোক ঠিক আছে, আমরাও সেটাকে মাকে জোর করিনি, কারণ আমাদের পুরী যাওয়ার কথা 2020তে, মানে 2020তে যখন আমরা বৃন্দাবন মথুরা বৃন্দাবন ঘুরে এলাম, তারপরে আমাদের বাপি মে মাসে টিকিট কাটা ছিল, তারপরে তো লকডাউন হয়ে গেল মার্চের 24 তারিখ না 20 তারিখ আই গেস, তো সেই কারণে আর যাওয়া হয়নি, তারপরে যাবো 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 করে হয়নি। তারপরে দিদি ভাইয়ের বিয়ে ছিল, একটা বড় অনুষ্ঠান, সবকিছু তো একসাথে করা সম্ভব হয় না, মানে একই বছরে বিয়ে ঘোরা সব তো হয় না, তো যাই হোক তারপরেই বাপির পয়লা বৈশাখ ছিল বলে আগে টিকিট কাটেনি, ভেবেছিলাম পয়লা বৈশাখে ব্লগ করবো, যাই হোক সেটাও করা হয়নি আমার, কিন্তু আমি একটা শর্টস ছেড়েছি, তোমরা আমার শর্টসে দেখতে পারো, ইনফ্যাক্ট এই ফুচকেগুলোকে নিয়েও অনেক শর্টস ছেড়েছি, তোমরা সেটাও দেখতে পারো কি হচ্ছে। যাই হোক, তো যাই হোক এইভাবেই এখন দিন কাটছে, আর আই হোপ এরপর থেকে হয়তো ভিডিওটা আসবে, ভিডিও আসতে থাকবে। কি করছেন, আমি আমি যে একটা ব্লগটা বানাচ্ছি এরা এত ডিস্টার্ব করছে, তো এই 5 ডেজ 7 ডেজই, কারণ 24 থেকে আমরা আজকে 25 তারিখ, আমরা ফিরবো হচ্ছে মানে ট্রেনে উঠবো হচ্ছে 30 তারিখ রাতে, আর এখানে 1 তারিখে ঢুকবো ভোরবেলা। তো যাই হোক দেখা যাক, সব ভালোই ভালোই ঘুরে আসি, এই দেখা যাক কি হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রপার আজ হচ্ছে 25th of এপ্রিল, আর এখন বাজে সকাল 10:15, আর গতকাল তো ঘুমানো ঘুমাইনি তোমাদেরকে বলছিলাম, সেই কারণে কি হয়েছে কালকে দুপুরবেলা 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, তারপরে পর চলে গেছি সারা রাতে ঘুমকে আর 1 ঘন্টায় মেটে, যাই হোক একটু ঝিমাচ্ছিলাম, তারপরে বাড়িতে আসার পরে তো এইটা নিয়ে গেছে 11th আওয়ারে, তো সব তখনও প্যাকিং কিছু বাকি ছিল বলে 11th আওয়ারে কিছু না, পুরোটাই 90% 10% হয়েছিল, 90% ভালো ছিল, যাই হোক আমি মা পুটু সবাই মিলে তারপরে সেই করলাম কিছুটা যতটা বাকি ছিল, তারপরে ঘরে টোরে তারপরে কাউকে খেয়ে দিয়ে বেশি লেট করিনি, ফোনও দেখিনি, ব্যবসা করছি এক ঘুমে 10টা উঠলাম, ফ্রেশ হলো আমার চা ফা খাবো, বাকি প্যাকিং আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই একটা ব্যাগ যাবে আর এইটা কিছু এটা একটু ঢুকাবো এখানে, এই মাখার সব বৃহস্পতি এখানে ফুটু ওকেও প্যাকিং করে নিয়ে যেতে হবে, আর এই ব্যাস একটা ট্রলি, আর ওইখানে এই দুটো ব্যাগ যাবে ব্যাস, আর এই যে এই পার্সেলসগুলো এগুলো মাসুমনির, এগুলো এসেছে এখনো জানি না কবে, মানে ওরাও তো যাবে তো ওরা আসবে এখানে, কখন ওরা এটা নিয়ে ঢুকাবে ডোন্ট নো। আর এই যে বদমাইশ ব্যাটা, এই নালটাকে একটু প্যাকিং করে নেব, ওর সাথে পর্যন্ত গিয়ে মারপিট করে এসছে আজকে সকালবেলা, এর থেকে আর কি বাজে হচ্ছে গিয়ে 12টা, আর এখন এখানে তোমাদেরকে বলছিলাম যে টিনটিন আবার যে দুখানা 3খানা পিস দিয়েছে, তার মধ্যে এই যে একজন, এই যে একজন, দুজন, আর এইখানে একজন, তিনজন, এই যে একজন, তিনজন, এই তিনজন পিস হচ্ছে আমাদের বিল্ডিং, এই আমাদের টিনটিন দিয়েছে, এগুলো হচ্ছে মানে কি বলবো এত দুষ্টু,
এত দুষ্টু, মানে কেউ দেখলে বলবে না। ওদের এই 23 তারিখে ওদের 1 মাস বয়স হয়েছে, ওরা মার্চের 23-এ হয়েছে, 23rd-এ ওদের 1 মাস বয়স হয়েছে। মানে দুষ্টু, মানে এই তিরিং করে এই করছে, এই তিরিং করে এই করছে। তো এই বাকি এখনো টুকটাক টুকটাক সবাই সব ঢুকাচ্ছে খাওয়ার। মণিমা রাতের বেলা আমরা খাবার বাড়ি থেকেই নিয়ে যাবো, বাপি রুমালি রুটি কিনবে আর মণিমা আলুর দম বানিয়ে দেবে, যেহেতু কাছে টিউসডে নিরামিষ, তো সেই কারণে নিরামিষই খাবো আর ওটাই খেয়ে নেবো রাতের বেলা। তারপরে তো ভোরবেলার দিকে নেমেই যাবো স্টেশনে। এই হচ্ছে ব্যাপার। বাকি এখনো টুকটাক টুকটাক জিনিস এখনো মনে পড়ছে, মা বলছে এটা ঢুকেছি নি, ওই ওটা ঢুকেছি নি, এই সেটা ঢুকেছি। যতই পুরি হোক তবুও কোথাও ঘুরতে গেলে না কিছু না কিছু ভুলে যায় বা কিছু না কিছু ইয়ে থাকে, যে হ্যাঁ এটা এই এটা করা হলো নেই, ওটা ঢোকানো হলো নেই, সেটা ঢোকানো নেই। মেইনলি তো ওষুধ, ওষুধ মার একটা ওষুধের বাক্স, মানে হ্যাঁ বাপির একটা বাক্স, কারণ তাদের সুগার আছে, প্রেশার আছে, তারা আলাদা আলাদা ওষুধ খায়। তারপরে এই আর কি। তো যাই হোক, দেখা যাক ট্রিপটা ভালো হোক, এটাই আশা রাখছি। তো এখানে গোপাল বসা, আর এখানে গোপালের জেম্মা সব গুছিয়ে দিয়েছে, ফল, এই যে বিস্কিট, জামা কাপড় সব এখানে গোপালের গোছানো। বিকজ দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে গোপাল এখনও যায়নি, মানে গোপালের দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে গোপাল এখনও যায়নি ঘুরতে। তো আমরাও পুরীতে ঘুরতে যাচ্ছি, আর তাই জন্য গোপালও দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে যাচ্ছে। 5-6 দিন ওখানে দিদিভাইয়ের কাছে থাকবে, দিদিভাইয়ের বাড়িতে ঘুরবে, খাবে, দাবে, এনজয় করবে, আবার আমরা চলে এলে ওও চলে আসবে। তাই নাকি দিভাই এসে গোপালকে নিয়ে যাবে? দিভাই এসে নিয়ে যাবে না পুকু দিয়ে আসবে? ও পুটু গোপালকে দিয়ে আসবে। আর এখানে সব জেমা রেডি করে দিয়েছে, গোপাল যাবে না। তো এখন বসেছি খেতে, আর এখন বাজে কটা? 2:35 এখন খেতে বসেছি। মাকে বলেছে কিচ্ছু করবেন না, তাই ভাত, এটা হচ্ছে গিয়ে কি জানো, আলু, আলু ভাতে আলু ভাজা, আর এই ডাল, আর এটা গতকালের তরকারি, রাতের একটু ছিল তাই আমি খাচ্ছি। আর আমি জেনারেলি এগুলো খাই না, আমি এইটুকু একটু ভাত খাই বা চিকেন বা পানির খাই নিরামিষের দিন। আর যেটা এমনি আমাদের টিউসডে তো নিরামিষ, সেখানে দুটো খাচ্ছে, এখানে মা খাচ্ছে, আর এই যে জেম্মা খাচ্ছে, জেম্মা দূরে বসে খাচ্ছে যেহেতু জেম্মার আমিষ খায়। জেম্মা পেঁয়াজ খাচ্ছে না সেই কারণে। তো এখন হচ্ছে গিয়ে বাজে কটা? 5:30। আর এখন দিদিভাই এসছে এখানে সি অফ করতে আমাদের। এখন হচ্ছে ভাই আমাকে বাদ দিয়ে ব্লগটা কাট ভাই, এখন দিদিভাই পুটুর, ও দিদিভাই কাঁদছিস? তুই কাঁদিস না দিদিভাই, এখানে পুটুর বেরোনি হচ্ছে। আর বদ্যাদাইরা ল্যান্ড করে গেছে এখন, প্লেনে করে আসলাম তো তাই ল্যান্ড। ইয়ো হেলিপ্যাডটা একটু পরিষ্কার করিস। বাজে হচ্ছে 5:19, আর এখন জাস্ট আমরা বেরোচ্ছি। আর এখানে মাসুমনিদের কি যেন বলে, মাসুমনিদের এই যে ব্লু আর বেরি, এটা দিদিভাই দিদিভাইয়ের বাড়িতে নিয়ে যাবে, ও বলেছে তোমরা হারিয়েছে। ও নিজের পায়ের থেকে জুতোটা বড়, কিছু বলার নেই। ও দিভাই সাবধানভাবে থাকবি, টাটা, সাবধানে যাবি। হ্যাঁ একদম। তো এখন এখানে সব লাগেজ ফাগেজ তোলা হচ্ছে, আর আমার দিদি ভাই ইমোশনাল হয়ে পড়েছে। দিদি ভাই বিশ্রম, আমরা এসে কোথায় যাবো মনে আছে তো? ওই যে কোথায় পুটু, এখন এটা রিভিল করবো নাকি? এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর গাড়িটা কেনটা এরকম কিছুটা এরকম টাইপের দেখতে। এখানে 4টি সিট, এখানে আমি একটা সিটে বসে আছি, এখানে মা আর জেম্মা বসা, আর এখানে ও ব্লক করছে। এখানে 4টি সিট, বাট আমি এখানে ছিলাম, বাট এখানে চলে এসেছি এরা দুজন। এখানে টোটাল 4, 2 আর 1 হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে 13 সিটের গাড়ি পাঠিয়েছে বাপি, নিয়ে বুক করেছে আর কি। 13 সিটের গাড়িতে খুব কমফোর্টেবলি যাচ্ছি আমরা। তো যাই হোক, ভালোভাবে আমরা পৌঁছাই, ভালোভাবে ঠিকঠাক করে। হ্যাঁ মোবাইল নিয়েছি একদম। এতক্ষণ মারাত্মক রকম জার্নি লেগেছিল, এই জাস্ট ক্যাম্পটা ছাড়লো আমরা, মানে আমরা লিটারালি ভয় লাগছে যে পৌঁছে, কারণ অলরেডি এখন 6:50 তো চলছে না, 6:50 বাজে। কটা বাজে? 6:50 তো।
ছটা এখান না প্রায় বেজে গেছে। তো দেখা যাক, আমরা 8:40 আমাদের ট্রেন, তো দেখা যাক। Sitting lonely in my room again, trying to find the words to say, but nothing comes out. I am looking for the better days, seem like they just stay away whenever I try. There's so many things that I keep in my mind. My friends keep me out and it hurts every time. With all the emotions I built up inside, oh why can't I? Will someone look for me if I disappear? No matter how much that I scream, nobody hears. But I see the light from far away, it's down the line. Maybe I should not give up without a fight, 'cause there will be a time. So, শালিমারে আমরা এসে গেছি, এখন বাজে 7:15 আর এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে। আর এখানে সব লাগেজ আপাতত কাজদিনেই এত লাগেজ বাবা হুটু হুটু রাইট আউটফিট এটা আমার ভাইয়ের আউটফিট টাকা তেরো ঘুরছে না আলাদা আলাদা তুমি আল্লাহ বলো কি আর বলবো কেমন লাগছে আফটার হ্যাঁ দারুণ লাগছে কেমন লাগছে দারুণ লাগছে চলো আচ্ছা আমরা এখন চা খেতে চলো চা খাবো কেউ ওরা চা খাবে না হ্যাঁ না চলো এখন বাজে হচ্ছে 7:29 আর আমরা ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছি। এখানে সবাই রয়েছে আর বাপি একটু ওই সাইডে গেছে ফাঁকা একটা কি জিজ্ঞেস করতে। আর এখন আবার পাঙ্কু এইসব কিনলো, এই সব তারপরে আরো কিছু সব কিনেছে। ওই যে এইসব বাসের মধ্যে কুচকুচ খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে বাপি অন্যবার নিয়ে আসে, এবারও বলেছিল, বাট মাও বললো না থাক দরকার নেই, কেনে নি, কারণ উঠবো পরে কালকে নেমে যাবো, তো সেই কারণে। এখন টুটু পাগল হয়ে গেছে, এখনই টুপি পরে নিয়ে তুমি কিছু বলতে চাও? তোমার তো আরো অনেক বড়, অনেক আমার 12-13 বছর হয়ে গেল ঘুরতে বেরিয়েছি, খুব আনন্দ হচ্ছে। এই যাওয়াটাও মানে মানে ছিল না ভাগ্যে, বাট ভগবান টেনেছে, ভগবান টেনেছে, তাই যাচ্ছি। আমাদের এখানে ট্রেন ঢুকে গেছে, এটা গরিবরথ, গাড়ি এখনো কনফিউজ, বাপিও কনফিউজ, বাপি ঘাম দিচ্ছে, বাপি গাড়ি দাঁড়াবে, বাপি এটা যে গরিব রথ সেটা এই রথ তো দেখেই বোঝা যাচ্ছে, গরিবদের জন্য এই রথ, না না সেটা বলছে এই রথ তো দেখেই বোঝা যাচ্ছে না গরিব রথ কি, তাই তো। তো আমরা চলে এসেছি এখানে, মানে ট্রেনে উঠে গেছি, ট্রেনে 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছি, আর ট্রেনে উঠেও গেছি ইনফ্যাক্ট। তো এখানে আমাদের এইখানে পুরোটাই, এখানে 3টে সিট, এখানে 3টে সিট আমাদের, আর এইটায় এই এই কম্পার্টমেন্টের এই দুটো লোয়ার আমাদের, এই একটা লোয়ার, এই একটা লোয়ার, আর এইখানে এই মিডলটা আমাদের। তো এখানে মোটামুটি সবাই রয়েছে, বাকি এখানেও কিছু লাগেজ একটা মাত্র, সব যত লাগে এখানেই লাগেজের জিনিস। তো এখানেই কিছুটা ফাঁকা রয়েছে, আর এখানে তো পুরোটাই ফাঁকা, কারণ দুটো লোয়ার আমাদের মানে কিছুটা লাগেজ আমরা এখানে রাখতেই পারি, বাট এখানে রাখার প্রয়োজন নেই, বিকজ এখানেই আমাদের হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানে রেখেও আমাদের ওই জায়গাটা ফাঁকা, তো এখানে শুধু জেমার একটা লাল ব্যাগ আছে, সেই ব্যাগটা রাখা হয়েছে, বাকি যদি কোনো প্রবলেম হয় তো কিছু জিনিস করতে। ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই পাঙ্কুখানে বসে বাচ্চাগুলোর সাথে গল্প করছে। তো এখন বাজে 8:47 আর এই জাস্ট ট্রেনটা চালু, 45-এ ছাড়ো কথা হলো, 2 মিনিট এদিক ওদিক আর কি, যাই হোক ঠাকুরের নাম নিয়ে ভালোভাবে পৌঁছে যাই। আজকে ভোরবেলাই নেমে যাবো, তাই না? ভোরবেলাতেই নেমে যাবো, 4:00 নেমে যাবো। এই যে ভাসুরি এখানে শুয়ে পড়েছে, এখানে ফটো, এখানে বদলাই বদলাই এখন শোয়েনি, ভাই এখানে কথা বলছে। গুড নাইট, গুড নাইট।
ওখানে ঢুকেছে 5:10 টাইমিং ছিল, বাট তার আগেই ঢুকে গেছে, মানে কারেক্ট টাইমের থেকেও আগে, অনেকটাই আগে ঢুকেছে ট্রেন। তো যাই হোক, এখন আমরা লাগেজ ফাগেজ নিয়ে এখন আমরা ইয়ের দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে আমরা গাড়ি হোক বা অটো যাই হোক করে হোটেলে যাবো। হোটেল আমাদের বুক করাই আছে, তো এই ঝামেলাটা আমাদের নেই, সবাই মোটামুটি এখানে। তো এই যে বাবি এখানে দাঁড়ানো, আর ঠিক এই একটা ম্যাজিক যে গাড়িগুলো হয় সেই গাড়ি নিয়েছি, সেই এখন বাজে 5:09। এখানে কিছুটা ছেলে এরকম ভাই ফুটু ভাসুনি, এই যে জেম্মা মা, এখানে দাদাই, আর এই যে ফাঙ্কু বাপা, আর একদম কর্নার সাইডে আমি। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, তারপরে ওখান থেকে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে হয়তো সি বিচে যাওয়া হতে পারে। এখন বাজে 5:50 আর আমরা হোটেলে ঢুকেছি, তাও 20-25 মিনিট হয়ে গেছে, রুমে আছি এখন। এখন সব রেস্ট ফ্রেশ ফ্রেশ ট্রেশ সহ হয়ে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাবো বা টিফিন যাই বলো করতে যাবো। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ এরপর থেকে আমাকে নতুন ব্লগটা শুরু করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগের কিছু ভালো লাগে থাকে দেখতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টেক কেয়ার, শেষ করছি।